আজকে তোমাদের একটি ছবি মাউন্ট করে কিভাবে ছবি করতে হয়, পোর্টফোলিও বানাতে হয় তা দেখাবো। এই যে ছবিটি, এই ছবিটি অনেকের কাছে এঁকেছে। প্রথমে একটা মাউন্ট বোর্ড নিয়ে সাইজ মতন কেটে নিতে হবে। কেটে নিয়ে তারপরে এই আঠা, এই আঠা দিয়ে চারপাশে লাগাতে হবে। আঠা লাগানোর পরে তারপরে এই যে পাশে আঠা লাগানো হলো, এইটি উল্টিয়ে দিয়ে ছবিটা ছবিটা ঠিকঠাকভাবে বসাতে হবে, বসিয়ে লাগাতে হবে। এই হয়ে গেল পোর্টফোলিও। তারপরে ছবিটা আমরা তুলে নিব। এই যে এই হলো পোর্টফোলিও, এই হলো পোর্টফোলিও। তোমরা বিভিন্ন ছবি এঁকে এরকম করে সুন্দর করে তোমরা ছবি করতে পারবে।